हेलो एवरीवन, हैप्पी रिपब्लिक डे। आज हैप्पी रिपब्लिक डे 26 जानुआरी। तो सकाल सकाल घूम থেকে উঠে পড়েছি, অনেক সকালে উঠেছি 7:30টার দিকে। মানে শীতের দিনে সকাল সকাল উঠা খুবই মুশকিল ব্যাপার, তাও আজকে উঠেছিলাম। তো কালকে রাতের থেকে দেখছি খুব কুয়াশা পড়েছে। তো সকালবেলা উঠে দাঁত ব্রাশ করে মেয়ে আর বর ঘুমিয়েছিল, আমি গেছিলাম ছাদে দেখতে যে আজকে কেমন কুয়াশা পড়েছে। তো গিয়ে দেখছি যে চারিদিক কুয়াশাতে একদম ভরে গেছে, আর ঠান্ডায় তো মনে হয় হাড় কেঁপে যাচ্ছে, এত ঠান্ডা। ছাদে গিয়ে দেখছি খুব ঠান্ডা, আর দেখো আমাদের এখানে চারিদিক কুয়াশাতে ভরে গেছে। আর আজকে বাজারেও তেমন লোকজনের আনাগোনা নেই, বাজার প্রায় ফাঁকা, দোকানদাররাও ঠান্ডায় জড়সড় হয়ে বসে আছে বাজার নিয়ে, কিন্তু লোকজন নেই, কাস্টমার নেই। যাই হোক, বেলা বাড়লে হয়তো লোকজন আসবে। তো আমি ছাদে এসেছিলাম মেইনলি আমাদের ফুল গাছগুলোকে দেখার জন্য, যে রাতভর এত কুয়াশা পড়েছে ফুলগুলো সব মরে গেল নাকি নাকি পচে গেল, দেখার জন্য। তো এসে দেখছি যে ফুল গাছে ফুলগুলো বেশ ভালোই রয়েছে, আর সমস্ত আকাশ জুড়ে খালি কুয়াশা, আর কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে চারিদিক। তো দেখলাম, দেখে টেকে দাঁড়িয়ে থাকলাম ছাদের মধ্যে কিছুক্ষণ, কিন্তু এত ঠান্ডা, আর এত ঠান্ডা আর এত হাওয়া দিচ্ছিল যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না। তখন আমি শেডের ভেতরে এসে দাঁড়ালাম। শেডের ভেতরে এসেও দেখছি যে একই অবস্থায়, দূর থেকে ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে, ওগুলো সব দেখাই যাচ্ছে না, সাদা হয়ে আছে, চাদরে মনে হয় ঢেকে গেছে। আর আশেপাশের বাড়িগুলোও, দূরের বাড়িগুলো খুব একটা দেখা যাচ্ছে না, কাছে যে বাড়িগুলো ছিল সেগুলো তাও একটু দেখা যাচ্ছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শীতটাকে বেশ সুন্দরভাবে উপভোগ করছি, আর নিজেকেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম, আর ফু ফু করছি। দেখছি যে মুখ দিয়েও ধোঁয়া বেরোচ্ছে, আর ছোটোবেলা খুব ভালো লাগতো মুখ দিয়ে ধোঁয়া বেরোলে। আর যখন স্নান করি, স্নানের সময় দেখবে সবারই গা দিয়েও ধোঁয়া বাড়ায়, তো আমার খুব ভালো লাগে মুখ দিয়ে যখন ধোঁয়া বাড়ায়। তো আমি হা হা করছি, আর নিজেকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম, আর ফুল গাছগুলোকে ভালো করে দেখলাম ফুলগুলো কেমন আছে। দেখছি ফুলগুলো বেশ ভালোই আছে। তো ছাদ ভর্তি প্রচুর ফুলের গাছ, তো একদিন আমি ফুলের গাছের ভিডিও করব, আজ আর করছি না। তো আজকালই এটাই বলছি যে দেখো আমাদের রায়গঞ্জে আজকে 26শে জানুয়ারি, কী হারে কী পরিমাণে চারিদিক কুয়াশাতে ভর্তি। জানি না কার কোথায় কেমন পরিস্থিতি, কিন্তু আমাদের এখানে খুবই ঠান্ডা, হাড় হিম করা ঠান্ডা, একেবারে শরীরের সমস্ত শরীর যেন কেঁপে যাচ্ছে, হাড় একদম হিম হয়ে যাচ্ছে ঠান্ডায়। তারপরে আবার একটু বাইরের ছাদটায় আসলাম শেডের থেকে বেরিয়ে, তারপরে ব্যাস এবার তো চলে যাব নিচে। ভিডিওটা এই পর্যন্তই, টাটা।